আজি আমি পড়া সংশ্লেষিত তন্তু বা সিনথেটিক ফাইবর তা ইংরেজি কুহতি সিনথেটিক ফাইবর। আচ্ছা সিনথেটিক ফাইবর কোণ দেখ সংশ্লেষিত তন্তু কোণ সংশ্লেষিত তন্তু হচ্ছে যে তন্তুগুড়ি মনুষ্য কম করে না কলকারখানার অনেকগুড়ি রাসায়নিক প্রতিক্রিয়া তৈরি কলা পরে যে তন্তু তৈরি করে বা যে ফাইবর তৈরি করে যে সূতা তৈরি করে তা আমি কম কুহতি সংশ্লেষিত তন্তু বা সিনথেটিক ফাইবর। দেখ এ সিনথেটিক ফাইবর কোণ ইয়ে কম হুয়ে রাসায়নিক প্রতিক্রিয়া তৈরি হুয়ে তাহলে আর এক্সাম্পল কম হয়ে পড়ব আর এক্সাম্পল অনেকগুড়ি এক্সাম্পল অপর রেয়ন লাইলন পলিষ্টর একিলিক এইসব কম গোটে গোটে হচ্ছেন সংশ্লেষিত তন্তু। আচ্ছা সংশ্লেষিত তন্তু কম হুয়ে অনেকগুড়ি প্রক্রিয়া দ্বারা সৃষ্টি হয়ে থাকে। আচ্ছা যে প্রক্রিয়ায় আমি সংশ্লেষিত তন্তু মানুষ বা সিনথেটিক ফাইবর তৈরি কলে সেই প্রক্রিয়াকে আমি কম কুহতি সে প্রক্রিয়াকে আমি কুহতি পলিমরাইজেসন। আচ্ছা পলিমরাইজেসন কম যে প্রক্রিয়ায় আমি কম কলে সিনথেটিক ফাইবর অনেকগুড়ি রাসায়নিক প্রতিক্রিয়া কম কলে আমি সিনথেটিক ফাইবর তৈরি কলে সেই প্রক্রিয়াকে আমি কম কুহতি পলিমরাইজেসন। আচ্ছা যে সিনথেটিক ফাইবর আমি তৈরি কলে মনে করো আমি কম কম তৈরি কলে রেয়ন লাইলন পলিষ্টর একিলিক। আচ্ছা এই যে চারি প্রকার আমি কম কলে সিনথেটিক ফাইবর তৈরি কলে এর যে বস্ত্র তৈরি হুয়ে বা যে কপড়া সব তৈরি হুয়ে তা আমি কম কুহতি তা আমি কুহতি পলিমর বস্ত্র বা তা অতি সংক্ষিপ্ত কুহতি পলি বস্ত্র। তাহলে এ পলি বস্ত্র কম হল আচ্ছা সিনথেটিক ফাইবর রু সংশ্লেষিত তন্তু যে কপড়া আমি তৈরি কলে তা আমি কম কুহতি তা আমি কুহতি পলি বস্ত্র বা পলিমর বস্ত্র। বর্তমান আমি গোটি গোটি করে সিনথেটিক ফাইবর পড়া দেখ প্রথমে পড়া রেয়ন। আচ্ছা এ রেয়ন কম তাহলে এ রেয়ন তৈরি হুয়ে কিপর সেই বিষয়ে আমি জাঁয়া দেখ রেয়ন কিপর তৈরি হুয়ে তুমি জাঁচ অনেক রাসায়নিক প্রতিক্রিয়া দ্বারা আমি রেয়ন তৈরি করতে দেখ আমি কম করতে অনেকগুড়ি নরম নরম কাঠ খণ্ড সব সংগ্রহ করতে। আচ্ছা কাঠর সব কম থাকে তুমি পূর্ব কিন্তু কাঠর কম থাকে সেলুলোজ থাকে। আচ্ছা তাপরে কাঠকু আমি কম করতে অনেকগুড়ি রাসায়নিক প্রতিক্রিয়া দ্বারা আমি কম করতে তাকে কাউ গোটে পেস্টে পরিণত করতে বা কাঠ মন্ডরে তাকে পরিণত করতে। যদি এই কাঠ মন্ডরে অনেক অশুদ্ধ সেলুলোজ থাকে তুমি কইলি উদ্ভিদর কাঠরে কম থাকে সেলুলোজ থাকে তাহলে এই কাঠ মন্ডরে যদি অনেক অশুদ্ধ সেলুলোজ থাকে তাকে আমি কম করতে তাকে আমি অলগা করে দিকে তাপরে আমি এই বিশুদ্ধ সেলুলোজ মিলে যায় তাহলে এই বিশুদ্ধ সেলুলোজ আমি কম করতে কলর বি করে থাকে। তাপরে আমি কম করতে আচ্ছা এই যে বিশুদ্ধ সেলুলোজ হল তাকে আমি গোটে সিরিঞ্জে পুরাতে আউ সে সিরিঞ্জকু আমি কম করতে গোটে সলফুরিক এসিড্রে আমি কম করতে সে সিরিঞ্জকু বা সে কাঠমান্ডুকু আমি সেতরে ছাড়তে যাফলে ইয়ে কম হয়ে যায় গোটে কম হয়ে যায় সূতা পরি এক দেখ বস্ত্র হয়ে যায় তাকে আমি কম করতে রেয়ন। তাহলে জাঁপারল আমি কম কম কলে প্রথমে নরম কাঠকু আনলে তাপরে কম কলে সে কাঠর আমি কাঠ মন্ড তৈরি কলে রাসায়নিক প্রতিক্রিয়া আমি কম কলে কাঠ মন্ড তৈরি কলে। আচ্ছা সে কাঠ মন্ডরে যদি অশুদ্ধ সেলুলোজ থাকে তাকে আমি অলগা করে দিকে তাপরে কম করতে আমি বিশুদ্ধ সেলুলোজ মিলে যায় বিশুদ্ধ সেলুলোজ আমি রঙ বি করে পারতে তাপরে আমি কম করতে সে বিশুদ্ধ সেলুলোজকে আমি গোটে সিরিঞ্জে পুরাতে আর সেই সিরিঞ্জকে নিয়ে আমি সলফুরিক এসিড দেখ যে তরল পদার্থ অছি তার নাম হচ্ছে কম সলফুরিক এসিড ইয়ে গোটে কম গোটে রাসায়নিক পদার্থ সেই সলফুরিক এসিডরে আমি কম করতে সেই কাঠমান্ডুকু আমি সিরিঞ্জে ছাড়তে যাফলে ইয়ে কম হুয়ে গোটে সূতা পরি পদার্থ দেখ তৈরি হুয়ে ইয়াকু আমি কম কুহতি রেয়ন। দেখ যে রেয়ন সূতা আমি তৈরি কলে বা রেয়ন বস্ত্র আমি তৈরি কলে ইয়ে বস্ত্র কম একদম প্রাকৃতিক সিল্ক মু তুমি পূর্ব কিন্তু যে টসর শাড়ি হচ্ছে বা সিল্ক শাড়ি তাপরে একদম পাখাপাখি দেখা যায় সেইপা এ রেয়ন কু আমি কম কু কৃত্রিম রেশম তন্তু বা রেশম কহিলে আমি কম কুহতি সিল্ক। দেখ ইয়ে টসর পরি বা সিল্ক পরি একদম পাখাপাখি দেখা হচ্ছে একদম তাপরে চকচক মধ্য করছি সেইপা আমি রেয়ন কু বা রেয়ন তন্তু কু আমি কম কু কৃত্রিম রেশম তন্তু কারণ কম কারণ ইয়ে রেশম বস্ত্র পরি বা রেশম তন্তু পরি একদম ঠিকঠাক দেখা যাচ্ছে সেইপা আমি কম কু কৃত্রিম রেশম তন্তু। তাহলে রেয়ন গোটে অলগা না হয়ে গেল তার না কম হল রেয়ন তার অলগা না হল কৃত্রিম রেশম তন্তু। দেখ আমি জাঁচি সিল্ক্র অনেকগুড়ি শাড়ি তৈরি হুয়ে তাহলে এই যে সিল্ক শাড়ি সব অত্যন্ত ভাল দেখা যায় একদম চকচকরে। আচ্ছা এই শাড়ি আউ এই শাড়ি গুড়া কম হুয়ে অত্যন্ত দামি হয়ে থাকে অত্যন্ত কস্টলি হয়ে থাকে কিন্তু যদি আমি রেয়নলে শাড়ি তৈরি করছেন একদম সিল্ক পরি দেখা যাব কিন্তু এর দাম বা এর কস্ট একদম কম হয়ে থাকে তাহলে রেশম শাড়ির দাম বা সিল্ক শাড়ির দাম অধিক হয়ে থাকে কিন্তু যদি আমি রেয়নলে করছেন তার দাম কম হয়ে থাকে আউ কম সেই টাইপ্র একাপরি মধ্য দেখা যাই থাকে। রেয়ন ফাইবর বা রেয়ন তন্তু বাহার পরে লোকে কম কলে রেয়ন সহিত কপা
বা কটন কু সেমানে মিশাইকি গোটে নুয়া তন্তু তৈরি কলে যা ফলরে কোন ফায়দা হলা দেখ যে মিশ্রণরু আমি যে বস্ত্র তৈরি করিবা সেই বস্ত্র কোন হব বহু দিন পর্যন্ত লাস্টিং করিব আও আমাকে ধোইবার সহজ হব আও কোন হব সেই বস্ত্র সাঙ্গে সাঙ্গে লোচা কোচা হব না বা সববেলে ছাঁট হয়ে রহব লোচা কোচা সহজে হব না তাহলে এ রেয়ন আউ কপার মিশ্রণরু বা এই মিশ্রিত কপড়ার আমি কোন কোন তৈরি করতে এদুর আমি শাড়ি তৈরি করতে ড্রেস তৈরি করতে প্যান্ট তৈরি করতে এইপরি অনেকগুড়ি পোশাক আমি তৈরি করে থাকি তা সহ আমি কোন করু ঝরকা আউ কবাটর যে পরদা লগা যায় তাহলে আমি এইথর তৈরি করে থাকি তা সহ তকিয়ার খোল এই মিশ্রণর তৈরি হয়ে থাকে আউ কিছু লোক অনেক যে মানে রেয়ন সহ উল উল তুমি জাঁচ পূর্ব কিন্তু পশুমান তৈরি হুয়ে রেয়ন আউ উল কু মিশাইকি সে কম করতে কার্পেট সব তৈরি করতে তুমি দেখিথ এই যে কার্পেট এই কার্পেট কম হুয়ে দেখ বড় বড় ঘরে সব কার্পেট সব তলে বিছা হয়ে থাকে তাহলে এ কার্পেট কোথু তৈরি হুয়ে রেয়ন আউ উল এই দ্বারা মিশাইলা পরে আমি কম করতে এপরি কার্পেট আমি তৈরি করতে তা সহ খালি রেয়ন তন্তুর বা রেয়ন সূতার আমি কম করতে গজ কপড়া আমি তৈরি করতে আচ্ছা এই গজ কপড়া কম ইয়ে মেডিকাল ব্যবহার হুয়ে ক্ষত স্থানরে আমি এই গজ কপড়া মারি থাকে দেখ কটনলে বি গজ কপড়া হুয়ে কিন্তু কটন ঠার এ রেয়ন গজ কপড়া অত্যন্ত উৎকৃষ্ট কোণপাই কারণ ক্ষত স্থানর এই যে রেয়ন কপড়া অত্যন্ত শীঘ্র বাহারি যাই থাকে সেইপা এ রেয়ন আমি কম করু এইপরি গজ কপড়া মধ্যে তৈরি করে থাকি আউ এই যে রেয়ন কু ব্যবহার করে আমি কম করু আমি অনেকগুড়ি টায়ারে মধ্যে এ রেয়ন কু ব্যবহার করে থাকি তাপরে অনেকগুড়ি পাইপ তুমি দেখিথ তা দেহে মধ্যে রেয়ন ব্যবহার হয়ে থাকে তা সহ বেল্ট এতে মধ্যে রেয়ন ব্যবহার হয়ে থাকে তাহলে তুমি জাঁপারিল রেয়ন অনেকগুড়ি ব্যবহার মধ্যে রয়েছে।